অনেকেই নিজের পছন্দের দলকে উপস্থাপন করার জন্য অনেক কিছু করছে। আমরা চিন্তা করলাম এমন কিছু করি যাতে মানুষের ভালো হয়। আমাদের ক্যাম্পাসে এবার প্রচুর ধানের ফলন হয়েছে, এখানে অনেক কৃষকরা ধান কাটছে। তো আমরা চিন্তা করলাম আমরা ক্যাম্পাসের কিছু আর্জেন্টিনা সমর্থক মিলে কৃষকের ধান কাটার সাহায্য করি। ধান কাটার মূলত কারণ হইল আমরা যারা আর্জেন্টিনার সমর্থক, দেখলাম কৃষক সংকট, তারপরেও যে এবার ধানের ফলন খুব ভালো হয়েছে, কৃষকের মুখে যেমন হাসি ধান দেখে, আমরাও যারা আর্জেন্টিনার সমর্থক তারাও বিশ্বাসী যে এবার কাতার বিশ্বকাপটা আমাদের হাতে উঠবে, আমরাও কৃষকের মতো হাসব। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাচ্ছি যে আসলে বিশ্বকাপ উন্মাদনা কিন্তু সবার জন্য, বিশ্বকাপটা সাধারণ মানুষ থেকে শুরু করে কৃষক শ্রমিক সবার। তো সাধারণ মানুষ যখন ধান কাটছে বা দেখা যাচ্ছে যে কোনো কনস্ট্রাকশনে কাজে যাচ্ছে, তখন আর্জেন্টিনার জার্সি পরলে তাদেরকে অনেক সমালোচনা করছে বা তাদেরকে নিয়ে অনেক ট্রল করতেছে আর কি অনেকে। তো আমি তাদের স্মরণে একটু বলতে চাই যে আসলে এটা সবার, আমরা জাস্ট ধান কেটে তাদেরকে বুঝিয়ে দিতে চাইলাম যে আসলে বিশ্বকাপটা সবার, তাদেরকে নিয়ে আমরা ট্রল না করি। সবার মাঝখানে একটা উন্মাদনা আসে, সব বিশ্বকাপের খেলা নিয়ে একটা জাগজমকতা আসে। আমরা আর্জেন্টিনা যারা করি, ব্রাজিল সাপোর্টার আছে, অন্যান্য সাপোর্টার, অন্যান্য দলের সাপোর্টার যারা আছে, আমরা তো সবাই একসাথে খেলা দেখি। খেলার মাঝখানে বিভিন্ন জিনিস নিয়ে কথা হয়, আড্ডা হয়, মজা হয়, কিন্তু অনেক সময় জিনিসগুলো সিরিয়াস হয়ে যায়। তো আমরা চাইবো যেন এই জিনিসগুলো না হয়, সব কিছু সর্বোপরি আমরা সবাই ভাই ভাই, সবাই একসাথে আমরা বিশ্বকাপ খেলা দেখবো। আমরা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, আর আজকে আমাদের সাধারণত এই কাজটা করা হচ্ছে কৃষকদের পাশে দাঁড়ানোর জন্যই। কৃষকের কারণেই আমাদের দেশ বাঁচে। আর দেখবেন মূলত আর্জেন্টিনার সাপোর্টাররা এর আগেও অনেক সৌহার্দ্যপূর্ণ আচরণ, তাদের পাশে দাঁড়ানো, সব ধরনের কাজের সাথেই তারা জড়িত ছিল, আর সবসময় থাকবে। কাতার বিশ্বকাপের জন্য আর্জেন্টিনা দলকে শুভকামনা জানাই। আমাদের ক্যাম্পাসে যে আবাদী জমি আছে, এখানে এবার দেখলাম যে ভালো ধানের ফলন হয়েছে। বরগাজারি শহীদুল এখানে ধান চাষ করতেন, কিন্তু দীর্ঘদিন যাবো দেখলি এখানে ধান পেকে আছে, মানে উনি কাটার লোক পাচ্ছেন না, তো শ্রমিক পাচ্ছেন না ধান কাটার জন্য। তো আমরা ভাবলাম যে আমরা আর্জেন্টিনার সমর্থক যারা আছে তারা মিলে ওনাকে সাহায্য করি ধান কাটতে। আর্জেন্টিনা মানেই তো হচ্ছে সৌহার্দ্য, শান্তি, সহযোগিতাপূর্ণ মনোভাব। তো আমরা সেই জায়গা থেকেই বিশ্বকাপ উন্মাদনা এবং বিশ্বকাপের আনন্দ কৃষকদের সাথে শেয়ার করার জন্য আমরা হচ্ছে আমাদের সেই জায়গা থেকেই আমরা আজকে ওনাকে, এই শহীদুলকে ধান কাটা সাহায্য করতে আসছি এখানে। ধান পেকে গিয়েছিলো অনেক আগে, আমি লোক পাচ্ছিলাম না ধান কাটার জন্য। তো আমি 5-6 জন লোক নিয়েছিলাম ধান কাটার জন্য, কিন্তু লোক পাচ্ছি না, যেটা ধান কাটাতে পারতেছি না। তো এর সাথে আর্জেন্টিনার লোকেরা এসে আমাদেরকে সহযোগিতা করে আমাদের ধান কেটে দিয়ে উপকৃত করেছে, তাদেরকে আমি ধন্যবাদ জানাই।